হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইয়োর ওন ইউনিব চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম বন্ধুরা তোমাদের প্রিয় চ্যানেলে আর একবার ওয়েলকাম ঠিক আছে তোমরা জানো কেমন ইনফরমেটিভ বা কেমন রিসোর্সফুল ভিডিও আছে ঠিক আছে আজকেও সেরকম একটা ভিডিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও প্রথমেই বলে দিই নাম্বার আছে সেভেন নাইন এইট জিরো থ্রি এইট নাইন জিরো নাইন ফাইভ আজকের আলোচ্য বিষয় দেখে নাও বন্ধুরা ডাব্লু বিপিএসসি ফুড এস আই টু থাউজেন্ড নাইনটিন টোয়েন্টি ইন্টারভিউ সম্পর্কিত হাইলাইটেড প্রশ্ন উত্তর ঠিক আছে আমার অনেক ইন্টারভিউ স্পেশাল ক্লাস আছে তোমরা ডেসক্রিপশান লিংকে পেয়ে যাবে তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে তোমরা ভিডিওর কমেন্ট বক্সেও পেয়ে যাবে ঠিক আছে বারবার বলছি তোমরা ফলো করো ভিডিওগুলো বন্ধুরা আজকে অনেক শুধু ইন্টারভিউ কোশ্চেন বলবো না আজকে আরও ইন্টারেস্টিং বিষয় বলব কি কী জিনিস একবার দেখে নাও রেজাল্ট ও ইন্টারভিউ ডেট অ্যান্ড নেক্সট ফুড এসআই ভ্যাকেন্সি অনেক ভ্যাকেন্সি নেক্সট ফুড এসআই আসবে ঠিক আছে খুব শীঘ্রই আসতে চলেছে ভালো করে প্রস্তুতি শুরু করে দাও এখন থেকে রেজাল্ট আর ইন্টারভিউ ডেট অ্যান্ড নেক্সট ফু ডেস আই ভ্যাকেন্সি হিউজ ভ্যাকেন্সি আসবে বাট একটু ওয়েট করতে হবে খুব শীঘ্রই আসতে চলেছে ভালো করে প্রস্তুতি শুরু করে নাও কেন ভ্যাকেন্সি আসার খুব চান্স কারণ এই যেটা বেরিয়েছিল সেটা দু হাজার আঠেরো সালের অ্যাড এখনও যেটার হয়নি সব কিছু বাট এবার যেটা আসছে তিন সাল অন্তর আসবে ঠিক আছে যেমন পুলিশে আসবে পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ এসআই আসবে ঠিক তেমনই ফুডেরও ভ্যাকেন্সি আসবে অনেক ভ্যাকেন্সি ওয়েট করছে ঠিক আছে বাট তোমরা জানো এখন কি পরিবেশ বা পরিস্থিতি বাট কিছু দিনের মধ্যেই কমে যাবে কেন বলছি তারও কারণ আছে দেখো ডাব্লু বিপিএসসি কাজ করেই যাচ্ছে তার সাথে সাথে কিছু পরীক্ষার রেজাল্টও বার করছে গত কিছু দিনে সেগুলো দেখে নেওয়া যাক ঠিক আছে গত কিছু দিনে সেগুলো দেখে নেওয়া যাক মানে গত কিছু দিনেই অনেক কিছু রেজাল্ট বেরিয়েছে তিন চারটে পরীক্ষার বা রেগুলার বেরোবে কারণ কি চব্বিশে এপ্রিল থেকে পাটলি কাজ চলছে খুব দ্রুত গতির সঙ্গে কাজ হবে লকডাউন জাস্ট শেষ হয়ে গেলে এরকমও খবর আছে তিরিশটা পরীক্ষার রেজাল্ট একসাথে বা কিছু দিনের মাথায় মাথায় বেরোবে রেজাল্ট বা ইন্টারভিউ যে ডেটগুলো আছে সেগুলো বলে দেবে বা মেন্স পরীক্ষার রেজাল্ট বা প্রিলি রেজাল্ট তিরিশ দিনের মাথায় মাথায় বেরোবে লকডাউন জাস্ট আফটার দ্য ফিনিশিং অফ লকডাউন চব্বিশে এপ্রিল থেকেই পাটলি কাজ চলছে বা ফুলদমে কাজ হচ্ছে না তোমরা জানো যাতায়াত ব্যবস্থা কমিউনিকেশান প্রবলেম বা যাতায়াতের প্রবলেমের জন্য ঠিক আছে চলো একটা কথা বলেছি বন্ধুরা আজকে তো আমি আলোচনা করব কিসের ফুডের ইম্পর্টেন্ট ইন্টারভিউ রিলেটেড কোশ্চেন বাট একটা কথা বলেছি তোমরা কাট অফ রিলেটেড ভিডিও বা আগের ইন্টারভিউ রিলেটেড ভিডিওর জন্য আমার প্লেলিস্টে যাবে বা চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে তাহলেই তোমরা প্লেলিস্টে গিয়ে সব ভিডিওগুলো দেখতে পারবে আগে কাট ভিডিও দেখবে আগের ইন্টারভিউ ভিডিও দেখবে তবে এই ভিডিওটা দেখবে তবে তোমাদের ভালো লাগবে বা বুঝতে পারবে ওকে ফ্রেন্ডস চলো একটা কথা বলছি আমার পিডিএফ নিয়ে বা আমার ভিডিওগুলো তোমরা যদি সব দেখো তাহলে হয়তো আর কিচ্ছু দেখতে হবে না বা তোমাদের আর কিচ্ছু ফলো করতে হবে না ঠিক আছে দ্যাটস ইম্পর্টেন্ট দ্যাটস এসেন্সিয়াল ওকে চলো নেক্সট

আমাদের পিডিএফ ইন্টারভিউ অনেক দিন আগেই লঞ্চ হয়ে গেছে সবাই নিচ্ছে তোমরাও পিডিএফটা নিয়ে অন্যের থেকে এগিয়ে যাও অনেক দিন আগেই লঞ্চ হয়ে গেছে আমি পাবলিকলি বলে দিয়েছিলাম বা এখানে ভিডিওতেও দেখিয়ে দিয়েছিলাম ঠিক আছে সুতরাং তোমাদের খুশির খবর দিয়ে দিই অনেক পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে গত দিনে তিন চারটে বেরিয়েছে চব্বিশে এপ্রিল থেকে কাজ চলছে আর একটা কথা কি গত তিরিশ দিনে মানে আসছে যে 30 দিন খুব ভাইটাল হতে চলেছে পিএসসির জন্য পুলিশের জন্য সব কিছুর জন্য ঠিক আছে সুতরাং কী মাথায় রাখতে হবে তোমাদের পারেশন ছাড়লে হবে না চলো দেখো বন্ধুরা আমাদের নিচে দেওয়া প্রত্যেক এক্সামের পিডিএফ প্রস্তুত আছে ইন্টারভিউ প্লাস রিটেন এক্সাম পিডিএফ এখন আমাদের কী চলছে অনলাইনে ক্লাস চলছে অনলাইনে ইন্টারভিউ হচ্ছে অনলাইনে মেন্সের প্রিপারেশান চলছে এক্সাইজ এসআই কনস্টেবল ডাব্লু মিসলেনিয়াস সব আইসিডিএস সব কিছুর ক্লাস চলছে অনলাইনে আর পিডিএফ তো অবশ্যই অর্ডার করছে পিডিএফ নিয়েও পড়তে পারো আর ক্লাস করেও পড়তে পারো বাট অফলাইনটা বন্ধ আছে অফলাইন খুব সম্ভবত এই মাসের শেষের দিক থেকে লকডাউন শেষ হলেই চালু হয়ে যাবে ঠিক আছে চলো নেক্সট কী কী এক্সামের প্রস্তুতি করানো হয়েছে পিএসসি বা পিডিএফ প্রস্তুত পিএসসি ফুড এসআই আই ডাব্লুবিপি কনস্টেবল ডাব্লু বিপিএসআই জেল পুলিশ এক্সাইজ ডাব্লু বিসিএস মিসলেনিয়াস ক্লার্কশিপ এই যে মিসলেনিয়াস স্পেলিংটা ভালো করে দেখে নেবে এটা অনেক সময় দেয় মিসলেনিয়াস এম আই এস সি ডাবল এল এ ই ও ইউএস আইডিও মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর ভেহিক্যাল স্পেলিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট ICDS, আমার মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর আর LDO, লাইফস্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট এলডিএ খুব এইগুলো ভাইটাল কারণ এইগুলোর তো ইন্টারভিউয়ের লিস্টও তৈরি হয়ে গেছে ইন্টারভিউ আরম্ভ হয়ে গেছিল। বাট মহামারীর জন্য বন্ধ হয়ে গেছে তোমরা সবাই জানো সুতরাং আমার পিডিএফ প্রস্তুত তোমরা নিচেই পারো হর্টিকালচারিস্ট অ্যাসিস্ট্যান্ট লেকচারার এর প্রস্তুতিও আরম্ভ হয়েছে যেটা রেজাল্ট বেরিয়েছে এর সম্বন্ধে আমি বলবো দুদিন আগে রেজাল্ট বেরিয়েছে অ্যাসিস্ট্যান্ট লেকচারার পিএসসির সাইটে দেখতে পাবে অফিসিয়াল সাইটটা রোজ ফলো করবে হর্টিকালচারিস্ট লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট টেট রেল গ্রুপ ডি এন টিপিসি ইপিএফও এসএসসি ডিআরডিও এম এইগুলোর মেন্স বা পিডিএফ তোমরা পাবে অর্ডার করলেই বা অনলাইন অফলাইনেও প্রস্তুতি করানো হয় ঠিক আছে নেক্সট তোমরা ঘরে বসে তোমাদের ইন্টারভিউ প্রিপারেশান বুস্ট আপ করো আমাদের পিডিএফ নিয়ে অফলাইন ক্লাস প্লাস পিডিএফ প্লাস অনলাইন মক ইন্টারভিউর জন্য এক্ষুনি কন্ট্যাক্ট করো এক্ষুনি কন্ট্যাক্ট করো কল নাও অন দিস বিলো নাম্বার ঠিক আছে ফর অ্যাডমিশন সেভেন নাইন এইট জিরো থ্রি এইট নাইন জিরো নাইন ফাইভ কলিং টাইম টেন এ এম থেকে ছয় পি এম তোমাদের নাম্বার কী সেভেন নাইন এইট জিরো থ্রি এইট নাইন জিরো নাইন ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তুমি চ্যাট করতে পারো কী চ্যাট করবে ইম্পর্ট্যান্ট চ্যাট কবে কী পরীক্ষা আছে সেই সম্বন্ধিত বা কলও করতে পারো এটা অল অলওয়েজ খোলা আছে দশটা থেকে ছটা ঠিক আছে এবার একটা কথা বলেছি তোমাদের ইনস্টা আইডিও আমি দিয়ে দেবো আর একবার দেখে নাও এই সম্বন্ধিত চলো এবার দেখে নিই কী কী পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল দেখো লেট স্টার্ট কিছু দিনের মধ্যে দু থেকে তিন দিনে পিএসসির সাইডে গেলেই দেখতে পাবে এই পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে দেখো আমি নিয়ে এসেছি এটা পিএসসি ওয়েবসাইট থেকে নেওয়া লিস্ট অফ ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ফর ইন্টারভিউ ইন কানেকশন উইথ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট হর্টিকালচারিস্ট ইন দ্য ডিরেক্টরেট অফ শৃঙ্খলা অ্যান্ড আদার মেডিকেল মেডিসিনাল প্ল্যান্টস বি ফরেস্ট ডিপার্টমেন্ট ডাব্লিউ বি ফরেস্ট ডিপার্টমেন্ট এই সরি ডাব্লিউ বি আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ এফপিআইএচ ঠিক আছে ফুডের একটা রেজাল্ট বেরিয়েছিল বাট এটা ফুডের ডিভিশন বাদ দিয়ে অন্য কিছুর হর্টিকালচারিস ঠিক আছে উদ্যানবিদ্যা রেজাল্ট বেরিয়েছে শৃঙ্খলা নেক্সট দেখো এর আমারও ইন্টারভিউ চালু হয়েছে বা এই সম্বন্ধিত কোয়ালিফাই যারা করেছে তাদের কনগ্র্যাচুলেশন তাদেরও ইন্টারভিউর ক্লাস শুরু হয়েছে তারা পিডিএফও নিতে পারে ঠিক আছে হর্টিকালচারে চলো নেক্সট নেক্সট কী বেরিয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেটস রেকমেন্ড ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ লেকচারার অফ ইন ম্যাথামেটিক্স ইন গভর্নমেন্ট পলিটেকনিক্স গভর্নমেন্ট পলিটেকনিক্স কলেজের ম্যাথামেটিক্সের রেজাল্ট বেরিয়েছে লেকচারারের সেটাও দেখে নিতে পারো তোমরা এগুলো সব ওয়েবসাইটের থেকে নেওয়া পিএসসি অফিসিয়াল ওয়েবসাইট থেকে লাস্ট গত যে রেজাল্ট বেরিয়েছে দেখো এটা কিছুদিন আগে ছিল অ্যাপ্লিকেশ অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট

আমি জাস্ট জানিয়ে দিলাম এইগুলোর ইন্টারভিউ চলছে তোমরা আসতে পারো বা তোমরা ফোনে কন্ট্যাক্ট করে নিতে পারো চলো আজকের ভেরি ভেরি স্পেশাল ক্লাস দশটা কোশ্চেন নিয়ে এসেছি দেখে নাও ফুডের স্পেশাল ক্লাস এর আগে বারবার বলে দিচ্ছি তোমরা ইন্টারভিউ ক্লাসগুলো দেখবে বা অনলাইন যেগুলো লিঙ্ক আছে সেগুলো দেখে নেবে ঠিক আছে আর আমাদের সব পরীক্ষার পিডিএফ পাওয়া যাচ্ছে চলো এক নম্বর কোশ্চেন কী ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে স্কিপ না করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের ক্লাস চলো নাফেদ দেখবে আমার থামনেলেও দেওয়া আছে আজকের ক্লাসটার বিশেষত্ব নাফেদের পুরো অর্থ কী এর প্রধান কাজ কি। নাফেদ এর চেয়ারম্যান কি ঠিক আছে নাফেদের বর্তমান চেয়ারম্যানকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নাফেদ নাফেদের পুরো কথা কি দেখো লেখা আছে ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর প্রধান কাজ কী সব লেখা আছে নাফেদের বর্তমান চেয়ারম্যান কী দেখে নাও এটা কি ইজ অ্যান অ্যাপেক্স অর্গানাইজেশন অফ মার্কেটিং কোঅপারেটিভস ফর এগ্রিকালচারাল প্রোডিউস ইন ইন্ডিয়া আন্ডার মিনিস্ট্রি অফ গভর্নমেন্ট এগ্রিকালচারাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঠিক আছে এইটা কি নাফেরটা কি একটা মিনিস্ট্রি এগ্রিকালচার মানে কৃষিকাজের একটা সংস্থা সরকারের ঠিক আছে কেন্দ্রীয় সরকারের বলতে পারো ইজ অ্যান অ্যাপেক্স অর্গানাইজেশন অফ মার্কেটিং কোঅপারেটিভস ঠিক আছে কিসের জন্য এগ্রিকালচারাল প্রোডাকশানের জন্য বিশেষত এটা একটা সংস্থা এগ্রিকালচারাল প্রোডাকশান ফর মেনি আইটেমস ঠিক আছে আন্ডার দ্য মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অফ গভর্নমেন্টস অফ ইন্ডিয়া চলো স্ক্রিনশট নিয়ে নাও ভিডিওটা ডাউনলোডও করে নিতে পারো ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাফেদের মেন কাজ কি দেখো লেখা আছে দ্য অবজেক্টিভ অফ নাফেদ ইজ টু অর্গানাইজ প্রোমোট অ্যান্ড ডেভেলপ মার্কেটিং হর্টিকালচারাল অ্যান্ড ফরেস্ট প্রডিউস কী বলছে গঠন করা মানে প্রমোশন করা ডেভেলপ করা বিকাশ করা কিসের বাজারের হর্টিকালচার উদ্যানবিদ্যা উদ্যানের জন্য বিভিন্ন রকম ভ্যারাইটিস ফ্রুট প্রোডাক্টস এগ্রিকালচার ফরেস্ট প্রডিউস প্রসেসিং স্টোরেজ অফ এগ্রিকালচারাল প্রডিউস ডিস্ট্রিবিউশন বিতরণ বা বন্টন করা এগ্রিকালচারাল ইন মেশিনারি ইমপ্লিমেন্টস অ্যান্ড আদার ইনপুটস ঠিক আছে নেক্সট নাফেদের চেয়ারম্যানের নাম কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিজেন্দর সিং তোমাদের মনে আছে একজন কুস্তি করে তোমাদের তার সঙ্গে নামের মিল আছে বিজেন্দর সিং দেখো নাফেদের চেয়ার ওই খরা বিজ এর নয় এটা হচ্ছে আলাদা বিজেন্দর সিং ইনি হচ্ছে নাফেদের চেয়ারম্যান চলো নেক্সট এপিএমসি পুরো কথা কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট এপিএমসি নেক্সট কোশ্চেন কতগুলো এপিএমসি আছে ভারতে এপিএমসির পুরো কথা কি এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটি এর প্রতিটা ওয়ার্ড মনে রাখবে আর কতগুলো এপিএমসি আছে এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটি আছে এখনও পর্যন্ত টোটাল ভারতে দু হাজার চারশো সাতাত্তর টু ফোর সেভেন সেভেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ট্রাই টু রিমেম্বার অ্যাট দ্য নেক্সট অ্যাট দ্য ফর অফ ইউর লাইফ ঠিক আছে মানে যত খুন পর্যন্ত তোমাদের ইন্টারভিউ না হচ্ছে বা তোমার জীবনের জন্য এইগুলো জেনে রাখবে নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তিন নম্বর ধরো তুমি খাদ্য দপ্তরে একটা গুরুত্বপূর্ণ পদে চাকরি করছো বা আছো কিন্তু দেখতে পাচ্ছ না খেতে পেয়েই অনেকেই মারা যাচ্ছে এই মহামারীর সময় বা দেশের প্রতিকূলতার সময় তোমারও কাছে কোনো খাবারের স্টক নেই যেটা তুমি দিয়ে দেবে বা কোনো খাবার ইতিমধ্যে অবশিষ্ট নেই তোমার দপ্তরে তৎক্ষণাৎ তুমি কি করবে তোমার ডিপার্টমেন্টে কর্তব্যর অব কর্তব্যরত অবস্থায় দুটি বাক্যে বলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যাজ আ ফুড ইন্সপেক্টর ঠিক আছে চলো এই হচ্ছে কোশ্চেন তুমি কি করবে দুটো বাক্যে বলো অ্যান্সারটা দেখে নাও বলবে যেরকমভাবে লিখে দিয়েছি মুখস্থ করে নেবে এই রকমই উত্তর দেবে ঠিক আছে এই প্রশ্নের কিছু উত্তর আমার কাছে আছে কিন্তু যেহেতু স্যার বা ম্যাডাম দুটি বাক্যে বলতে হবে তাই বলি আমি আমার দপ্তরে থাকাকালীন আমি প্রথমেই খাদ্য দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলব এই নিয়ে তৎক্ষণাৎ কিছু না হলে আমি আমার ডিপার্টমেন্টের বাইরে গিয়েও ব্যক্তিগতভাবে মানুষগুলোর জন্য যা খাবারের ব্যবস্থা করা যায় তাই করব সেই রকম হলে আমার জমানো খাবার যা আছে বা আমার যা অর্থ আছে তার বেশিরভাগ দিয়েই আমি অনাহারদের মুখে খাবার তুলে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। ধন্যবাদ এই হচ্ছে তোমার অ্যাপ্ট অ্যান্সার ঠিক আছে এর বাইরে বেশি কিছু বলতে যাবে না কারণ তোমার বেশি কথা শোনার সময় নেই যেটা বলবে লজিক্যালি বলবে অর্ডারলি বলবে ঠিক আছে ওইখানে দেয়াই আছে দুটি বাক্যে বলো ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মুখস্থ করে নাও ফুডের জন্যও করতে পারো যে কোনো পরীক্ষার জন্য ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন তরল ডায়েট বলতে কী বোঝো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর যারা জানে না তাদের লাইক শেয়ার করো আর নিজে সাবস্ক্রাইব করো এরকম চ্যানেল এরকম কোশ্চেনের প্যাটার্ন হয়তো খুব কমই তোমরা পাবে ঠিক আছে আমার পিডিএফও প্রস্তুত আছে এরকম হাজার হাজার কোশ্চেন বা এরকম অনেক কোশ্চেনের নেওয়ার জন্য তোমরা পিডিএফ নিতে পারো দেখো তরল ডায়েট বলতে কি বোঝো তরল ডায়েট দেখো কি লেখা আছে আর লিকুইড ডায়েট ইজ আ ডায়েট দ্যাট মোস্টলি কনজিস্ট অফ লিকুইডস অর সফট ফুড দ্যাট মেল্ট অ্যাট রুম টেম্পারেচার বলছে লিকুইড ডায়েট কি এমনই একটা ডায়েট যেটা মোস্টলি কী নিয়ে তৈরি হয় লিকুইড নিয়ে তৈরি হয় অর সফট ফুড পাতলা ধরনের খাবার যেটা কি রুম টেম্পারেচার টেম্পারেচারে মেল্ট হয়ে যাবে মানে ঘরের টেম্পারেচারে ঘরের টেম্পারেচারে কী হবে গলে যাবে দ্যাট ইজ কল তরল ডায়েট ঠিক আছে ভালো করে মুখস্ত করবে হোয়াট ইজ দ্য বেস্ট লিকুইড ডায়েট আচ্ছা বলতে পারো সবচেয়ে পছন্দ পছন্দের বা সবচেয়ে উত্তম অতি উত্তম লিকুইড ডায়েটের নাম কি দেখো লেখা আছে দ্য ফলোয়িং ফুডস আর জেনারেলি অ্যালাওয়েড ইন আ ক্লিয়ার লিকুইড ডায়েট কী কী ওয়াটার ওয়াটার প্লেন ওয়াটার মানে কার্বোনেটেড অর ফ্লেভার্ড ফ্রুট জুস খেতে পারো নিতে পারো ফ্রুট জুস উইদাউট পাল্প পাল্প ছাড়া মানে শাঁস ছাড়া ফ্রুট জুস সচ অ্যাপেল জুস হোয়াইট গ্রেপ জুস মানে আঙুরের জুস বা অ্যাপেলের জুস ফ্রুট ফ্লেভার্ড বেভারেজ সচাস ফ্রুট পাঞ্চ অর লেমনের ঠিক আছে লেবুর জল এরকম দ্যাট ইজ কল্ড দ্যাট ইজ দ্য ইনক্লুডিং বেস্ট লিকুইড ডায়েট এইগুলো হচ্ছে বেস্ট লিকুইড ডায়েটের মধ্যে পড়ছে ভেরি ভেরি এসেন্সিয়াল কোশ্চেন আমি অনেক বেছে কুচে আমার এক্সপার্টরা করেছে বা তোমরা এগুলো ভালো করে মুখস্ত করবে আমার প্রতিটা ভিডিও দেখবে ভেরি ভেরি ইউজফুল অ্যান্ড রিসোর্সফুল ভিডিও ঠিক আছে চলো নেক্সট খাবর খাবার সোডা এবং কাপড় কাচার সোডার পার্থক্য কী ঠিক আছে খাবার সোডা এবং কাপড় কাচার সোডার পার্থক্য কী ডিফারেন্স বিটুইন বেকিং অ্যান্ড ওয়াশিং সোডা অ্যান্ড ইটস সিম্বল খাবার সোডা এবং কাপড় কাচার সোডার মেন পার্থক্য কী বা ডিফারেন্স কী কেউ বলতে পারবে খাবার সোডা এবং কাপড় কাচার সোডা ডিফারেন্স বিটুইন বেকিং অ্যান্ড ওয়াশিং সোডা অ্যান্ড ইটস সিম্বল দেখো কী লেখা আছে দ্য ডিফারেন্স বিটুইন বেকিং সোডা অ্যান্ড ওয়াশিং সোডা কিসের জন্য বেকিং সোডা খাবার সোডা আর কাপড় কাচার সোডা আলাদা সেটাই বলছি দ্য ডিফারেন্স বিটুইন বেকিং সোডা অ্যান্ড ওয়াশিং সোডা ইজ ওয়াটার অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড কিসের জন্য ডিফারেন্স হয় মোটামুটি ওয়াটার কত পার্সেন্ট ওয়াটার কত ভাগ আছে আর কার্বন ডাইঅক্সাইড সিও টু কত পরিমাণ আছে সেটার জন্যই ডিফারেন্স হয় সিরিয়াসলি বেকিং সোডা কেমিক্যাল মেকাপ ইজ এন এইচ সিও থ্রি বেকিং সোডার কেমিক্যাল ফরমেশান কি এনএচ সিও থ্রি এর মধ্যে কী কী আছে দেখে নাও এক ভাগ সোডিয়াম আছে এক ভাগ হাইড্রোজেন আছে এক ভাগ কার্বন আছে আর তিনটে অক্সিজেন অণু আছে ঠিক আছে দ্যাট ইজ দ্য কম্বিনেশান অফ এন এইচ সিও থ্রি মানে খাবার সোডা আর ওয়াশিং সোডা কী ওয়াশিং সোডার্স কেমিক্যাল মেকআপ ইজ এন এ টু সিও থ্রি আর এর সাথে কী অ্যাড হয় টেন এইচ টু ও ঠিক আছে তে তাহলে এনএ সিও থ্রির মধ্যে কী কী থাকছে দুভাগ সোডিয়াম এক ভাগ কার্বন তিন ভাগ অক্সিজেন মলিকুল দ্যাট ইজ দ্য মেন ডিফারেন্স কার্বন আর অক্সিজেন কার্বন আর জল কার্বন ডাইঅক্সাইড আর জল কত ভাগ আছে কত পরিমাণ আছে কত অণু আছে সেটারই ডিফারেন্স ঠিক আছে ভালো করে মুখস্ত করবে খাবার সোডা আর ওয়াশিং সোডার ডিফারেন্স আর সিম্বল চলো নেক্সট কোশ্চেন বলতে পারো এলপিজি সিলিন্ডারে কী যোগ করা হয় যাতে করে একটা গন্ধ পাওয়া যায় লিকেজ হলে একটা সুগন্ধ বা একটা গন্ধ আছে হট করে আমাদের নাকে হোয়াট ইজ অ্যাডেড ইন এলপিজি লিকুইড এলপিজির পুরো কথা কি তোমরা জানো লিকুইড পেট্রোলিয়াম গ্যাস লিকুইডে এলপিজির মধ্যে কী অ্যাড করা হয় যাতে করে স্মেল পাওয়া যায় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেখে নাও লেখা আছে এলপিজি ইজ বেসিক্যালি প্রোপেন অ্যান্ড বিউটেন ঠিক আছে প্রোপেন অ্যান্ড বিউটেনের সমন্বয় অ্যান্ড ইট ইজ অর্ডারলেস এলপিজি হচ্ছে অর্ডারলেস ইন ইটস ন্যাচারাল স্টেট এমনি সময় এলপিজি অর্ডারলেস মানে গন্ধহীন কেউ বুঝতে পারে না মানে প্রকৃতিতে এর গন্ধ কেউ পায় না দ্য স্মেল দ্যাট ইউ নোটিস কিন্তু কোন গন্ধটা আমাদের নাকে আসে বা তুমি লক্ষ্য করো হোয়েন দেয়ার ইজ লিক যখন কোথাও লিক হয়ে যায় অ্যাকচুয়ালি কামস ফ্রম অ্যান এন্টায়ারলি ডিফারেন্ট এজেন্ট কোথা থেকে আসে লিক হলে দ্যাট ইজ কল ইথাইল মার্কেপটন এটা তোমাদের মনে রাখতে হবে কিসের জন্য ওই গন্ধটা পাওয়া যায় গ্যাসের লিক হলে লিকেজ হলে ইথাইল মার্কেপটন থেকে ঠিক আছে দ্যাট ইজ দ্য ভেরি ভেরি এসেন্সিয়াল দিস সাবস্টেন্স ইস অ্যাডেড টু দ্য গ্যাস ওয়েন লিভস দ্য মেন স্টোরেজ টার্মিনাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমরা দেখে নাও ঠিক আছে চলো নেক্সট হাউ মেনি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সট্রিমলি ইম্পর্টেন্ট হাউ মেনি ক্যালোরিজ ডাজ অ্যালকোহল হ্যাভ পার গ্রাম অ্যালকোহলে প্রতি গ্রামে কত ক্যালোরি থাকে অ্যালকোহলে কত প্রতি গ্রামে কত ক্যালোরি থাকে বলতে পারবে দেখো লেখা আছে পিওর অ্যালকোহল কন্টেন্টস রাফলি সেভেন ক্যালোরিজ পার গ্রাম মানে পিওর বিশুদ্ধ অ্যালকোহলে সাত ক্যালোরি থাকে পার গ্রাম দেখো ফর রেফারেন্স কার্বোহাইড্রেটস অ্যান্ড প্রোটিন বোথ কন্টেন্ট অ্যাবাউট ফোর ক্যালোরিস পার গ্রাম হোয়াইল ফ্যাট কন্টেন্টস অ্যাবাউট নাইন ক্যালোরিস পার গ্রাম ফ্যাটে আছে কি নয় ক্যালোরি আর তারপর কার্বোহাইড্রেট আর প্রোটিন মিক্সচার করে কী হচ্ছে চার ক্যালোরি পার গ্রাম ওকে দ্যাট ইজ দ্য অ্যাক্ট অ্যান্সার তাহলে কত ক্যালোরি আছে অ্যালকোহলে পার গ্রাম সেভেন ক্যালোরি মনে রাখবে নেক্সট ন নম্বর কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্য যে কোনো পরীক্ষার ইন্টারভিউর জন্য তুমি কাজটা পাবার পর ফার্স্ট মাসের স্যালারি কিভাবে খরচ করবে একটি বাক্যে বলো মানে তুমি হয়তো আজকে পেলে বা কালকে পেলে পাবেই তুমি কাজটা যদি প্রিপারেশান করো তাহলে প্রথম মাসের যে স্যালারি পাবে কাজ পেলে তুমি স্যালারি পাবে প্রথম মাসের যে স্যালারি পাবে সেই স্যালারিটা কিভাবে খরচা করবে ফার্স্ট মান্থে যেহেতু একটি একটি বাক্যে বলতে হবে দেখো অ্যান্সার কী যেহেতু একটি বাক্যে তাই বলি প্রথম মাসের স্যালারি সবার কাছে গুরুত্বপূর্ণ তাই আমি আমার পরম পূজনীয় বাবা মাকে আগে দেবো মানে পেরেন্টসকে আগে দেবো তারপরেও কিছু আমার গুরুদেব বা যিনি আমাকে সাহায্য করেছেন এত দূর আসার জন্য মানে পড়িয়েছেন বা পড়াশোনা করিয়েছেন বা অ্যাডভাইস দিয়েছেন জীব বা জীবনের আসল মানে বুঝিয়েছেন বা জীবনের তাৎপর্য বুঝিয়েছেন অথবা আমার শিক্ষক যিনি আমি তাকেই দান করব সহস্তে আমার প্রথম মাসের স্যালারি দ্যাট ইজ দ্য অ্যাক্ট আনসার কেউ কি বেশি বলবে না অল্প কথার মধ্যে এটাই হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে মুখস্ত করে নেবে তুমি কাজটা পাওয়ার পর ফার্স্ট মাসের স্যালারি কীভাবে খরচ করবে একটি বাক্যে বলো ঠিক আছে নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন অব দিস পার্টিকুলার ক্লাস টুডে দশ নম্বর হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স বিশ্ব ক্ষুদাসূচিতে ভারতের স্থান কত দু সালে এক ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ ফুড ইন্সপেক্টরের পরীক্ষা বলো যে কোনো পরীক্ষায় ইম্পর্টেন্ট প্রিলিমেন্স ইন্টারভিউ এবারে কত আছে একশো দু নম্বর প্লেস আছে একশো দুই র্যাঙ্ক করছে ইন্ডিয়া কিন্তু দেখো ইন্ডিয়া হ্যাজবিন র্যাঙ্কড একশো দু নম্বর প্লেস কতগুলো কান্ট্রির মধ্যে একশো সতেরোটা কান্ট্রির মধ্যে এটা কিন্তু যে কোনো পরীক্ষায় হিট করে ঠিক আছে একশো সতেরোটা কান্ট্রির মধ্যে ভারতের স্থান কিন্তু অনেক পেছুনে এর আগে পাকিস্তান বাংলাদেশ এই কান্ট্রিগুলো আছে ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তাহলে কী বললো একশো দু নম্বর কান্ট্রি স্থান করছে ভারত একশো সতেরোটা কান্ট্রির মধ্যে গ্লোবাল হান্ডার হাঙ্গার ইন্ডেক্স গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সের ফর্ম হচ্ছে জি এইচ আই মানে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স আর একটা কথা বন্ধুরা তোমাদের লাস্ট তোমরা এইটা ভিডিও এই অবধি ছিল দেখে নাও বন্ধুরা এই ধরনের বাছাই করা প্রশ্নের উত্তরের স্পেশাল ইন্টারভিউ পিডিএফ নিতে আজই যোগাযোগ করো এই যে কোশ্চেন দেখলে এটা তো একটা কোশ্চেন ছিল দশটা কোশ্চেনের সেট এরকম হাজার অনেক কোশ্চেন আছে তোমরা যোগাযোগ করো সেভেন ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং গুড লাক ভালো করে পড়াশোনা করো সব পরীক্ষার রেজাল্ট বেরোবে ভালো করে পিডিএফ ফলো করো আমার ভিডিও দেখো অনলাইন ক্লাস হচ্ছে পিডিএফ নিয়ে ক্লাস করতে পারো অফলাইনে ক্লাস এখন বন্ধ আছে করোনা মিটে গেলেই বা মহামারী মিটে গেলেই আমাদের ক্লাস চালু হয়ে যাবে থ্যাংকিং ইউ এই নাম্বারে কল করে নেবে তোমাদের পিডিএফের দরকার হলে সেভেন নাইন এইট জিরো থ্রি এইট নাইন জিরো নাইন ফাইভ থ্যাঙ্কিং ইউ ভালো থেকো প্রিপারেশান করো